দেখছি যে আপনার এসবি ডেরি যে ফিলিং কত আমরা আপনার ফিলিং সেন্টারে দেখলাম যে তিনটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলোর মূলত কাজ কি বা আপনার এক একটা ট্যাঙ্ক কত লিটার দুধ আপনার? আচ্ছা, আমরা যেটা দেখলাম যে আপনি সরাসরি খামারের কাছ থেকে দুধ সংগ্রহ করার পরে আপনারা এই ট্যাঙ্কে নিয়ে এসেছেন, এই দুধটা কতক্ষণ এই ট্যাঙ্কে রাখা যাবে বা রাখলে কতক্ষণ রাখলে দুধটা ভালো? আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানবো, আপনি যে এই প্রযুক্তিগত যে সেবাটা, এটা আপনি কোথা থেকে পেলেন বা কিভাবে এটাতে কারিগরি সহযোগিতা করেছে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার প্রকল্প আমাদের মাঝে উপস্থিত আছেন নিরাপদ মাংস দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন। এক্ষেত্রে আমরা সবাই জানি যে 2020 সালে করোনা মহামারীর কারণে খামারিরা দুধ বিক্রয় করতে পারেনি, রাস্তায় ডেকে তারা প্রতিবাদ জানিয়েছিল। প্রধান বাধা ছিল যে এটা স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ হচ্ছিল না এবং পরিবহন অস্থিতিশীলতার কারণে খামারিরা দুধ বিক্রয় করতে পারেনি। এই চিন্তাধারা থেকে আমরা দেখলাম যে যদি লোকালি যদি প্রসেস করা যায়, অর্থাৎ খামারিদের থেকে দুধ নিয়ে পরিবহন অস্থিতিশীলতার কারণে খুব দূরে, অর্থাৎ ঢাকায় প্রক্রিয়াজাতকরণ কারখানা যেসব জায়গায় আছে সেসব জায়গায় দুধ পৌঁছানোর যে সমস্যা, সেই পৌঁছানোটা আমরা বাদ দিয়ে লোকালি স্থানীয়ভাবে আমরা প্রক্রিয়াজাতকরণ যদি করতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা দূর হবে। আমরা এইভাবে প্রকল্পের আওতায় আমরা খুঁজি যে যারা এই ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে আমরা কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা কাজ করার সময় সালামের সাথে আমাদের যোগাযোগ হয় এবং ওনাকে সিলিং প্ল্যান্টের অর্থাৎ শীতলীকরণ করে প্রাতিষ্ঠানিক বায়কদেরকে সরবরাহ করা এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে আমরা জানি। সালাম ভাইয়ের আগ্রহ থাকলে আমরা ওনাকে উদ্বুদ্ধ করি এবং কারিগরি সহযোগিতা মেশিনারি থেকে পাওয়া যাবে। তারপরে হচ্ছে উনি কীভাবে খাবার থেকে দুধ সংগ্রহ করবেন, তাদেরকে দুধ দিবেন, এক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক ভাইয়ের প্রাণ এবং হচ্ছে মিল ভিটাকে সালাম ভাইয়ের সাথে সম্পর্ক করি। তিনি নিয়মিত হচ্ছে মিল ভিটাকে এবং প্রাণকে দুধ দিচ্ছে, এইভাবে আমরা উদ্যোক্তা হচ্ছে ব্যাকওয়ার্ড মার্কেট, অর্থাৎ হচ্ছে কোথা থেকে উনি দুধ নেবেন, হ্যাঁ খামারিদের থেকে দুধ নেবেন, কীভাবে নেবেন, ফরওয়ার্ড মার্কেট উনি সাপ্লাই করবেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অনেক সহযোগিতা করে থাকি। ধন্যবাদ, এই ছিল আমাদের আরেকটি প্রকল্প।
সেন্টার প্রতিষ্ঠা করে আপনার ব্যবসায় লাভবান সকলকে ধন্যবাদ।